হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ গাইজ আর ওয়াচিং রিজুস ড্রিম লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখন আমি যাচ্ছি, মানে আমি আছি এখন যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে। আমি জাস্ট অটো থেকে নামলাম, এখন বাজে সকাল মানে দুপুর 12:10। কোথায় যাচ্ছি? যাচ্ছি আলিপুর জু একটু ঘুরতে, কারণ আমার দুটো বন্ধু এসছে, ওদেরকে নিয়ে একটু আলিপুর জুতে যেতে হচ্ছে। ও মাই গড, কী সুন্দর গন্ধ কেকের, কারণ কেন সামনে হচ্ছে ক্রিসমাস। চলো গাড়িটা বুক করে নিই, তারপর গাড়িতে উঠে কথা বলছি। গাড়ি বুক করে নিয়েছি, 170 টাকা নিচ্ছে আলিপুর জু পর্যন্ত। এখন আমি উবেরটা বুক করে আলিপুর জুর সামনে যাব, আর তারপর যেটা হয় তোমরা দেখতেই পাবে। ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ভিড় আলিপুর জুতে। আমি বুঝতে পারিনি যে উইকডেজেও এতটা ভিড় হবে। তোমরা যারা ইতিমধ্যে আলিপুর জু ভিজিট করেছো তারা একটু তাদের এক্সপিরিয়েন্স জানিও, আর আমি বলবো যে উইকডেজে আসার চেষ্টা করো, প্রচণ্ড ভিড়, কারণ উইকেন্ডে আরও ভিড় হবে। আর এখন গাড়িটা একটুখানি সামনে এগোতে হবে, কারণ এখানে প্রচণ্ডভাবে বাশ ব্যারিকেড করে দিয়েছে, তারপর আমাকে ব্যাক করতে হবে। আর আলিপুর জুতে তোমরা যদি মনে করো আলিপুর জু কী করে যাবে, সেটা হচ্ছে রাজবাড়ি থেকে হয়তো বাস পেয়ে যাবে, আর ভিক্টোরিয়ার সামনে থেকেও বাস পেয়ে যায়। আর আমি এখানে যাচ্ছি উবের বুক করে। প্রচণ্ড ভিড়, এখানে অনেক খাওয়ার দাওয়ারের দোকান, কিন্তু এতটা ভিড় আমি কোন দিক দিয়ে টিকিট কাটবো বুঝতে পারছি না, প্রচণ্ড লাইন। দাঁড়াও, আর টিকিটটা কেটে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো, এখানে 50 টাকা পার হেড আমরা টিকিট কেটে নিয়েছি, কিন্তু ওপরে লেখা আছে যে নো মাস্ক নো এন্ট্রি, কিন্তু কেউ আমরা মাস্ক পরে নেই, এটা হচ্ছে বড় ব্যাপার। চলো একটু ভেতরে ঢুকি, তারপর দেখি কী হয় কী আছে, সবটাই দেখাচ্ছি তোমাদেরকে, কতটা ঘুরতে পারবো জানি না। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি কী খাওয়া যায়। এখন যেহেতু এই দিকটায় আছি, খাওয়ারের দোকানও দেখতে পাচ্ছি না, কোন দিকে কী কোথায় আছে সেটাও তো বুঝতে পারছি না। যাক, সামনে দেখতে পাচ্ছি একটা কিছু আছে, চলো দেখি সামনে কী আছে, দেখে নিই। আচ্ছা, এখানে আমার পূর্বপুরুষরা আছে, মানে এখানে বানর বা হনুমান কিছু একটা আছে, একটুখানি দেখে নিই তাদেরকে। কিন্তু বানর তো ছোটোবেলা দেখে দেখেই বড় হয়েছি, আয়নার সামনেই নিজেকে দেখলেই মনে হতো যেই তো একটা বানর। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আগে যাই দেখি। আচ্ছা, উল্টো দিকে ডান দিক দিয়ে ঢুকেই ডান দিক দিয়ে খাওয়ারের দোকান অনেক আছে, বেশ সুন্দর জায়গাটা করেছে। দেখি কী কী স্টলস আছে এখানে। অনেকগুলো স্টলই আছে, কিন্তু কোথায় যাই এইটাতেই যাব। এইটাতেই বেশ দেখলাম যে শেড ফেড করা আছে, কিন্তু কী পাবো জানি না। একটুখানি লেমন, একটুখানি লেমন কী একটা হয় না, যে ওইটা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, যাই একটু ঘুরি। মাসালা সোডা টাইপের কিছু, এইটা কি? আচ্ছা, এটা একটা স্টল যেটাতে ভালো ভালো ড্রেস মুখোশ টুকুশ পাওয়া যায়, কিন্তু এখানে আছে কি মাসালা সোডা? নাই, এখানে মাসালা সোডা নেই। এই দোকানটা এলাম, এবার এখানে মেনু দেওয়া আছে, কিন্তু এখানে যেটা নিচ্ছে ওদের নতুন দোকান, অনেক মেনুতেই অনেক কিছুই নেই, এখানে যেগুলো শো করে রেখেছে ওইগুলোই আছে। কিন্তু আমি নিয়েছি দুটো কাবাব স্টিক, 50 টাকা 50 টাকা, 100 টাকা দুটো কাবাব স্টিক। এই দেখো কাবাব স্টিক, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খুব ছোট্ট, আমার পোষায়নি, বেশ খাই একটু। আহামরি ভালো নয়, বাট অতটা খারাপও নয়, আগের দিনের হয়তো হতে পারে। চলো একটু ঘুরি, বা খেয়েছি এবার একটুখানি ঘুরে আসি। এখানে বেশ লোকজন বসে আছে, কিন্তু সারাদিনের জন্য প্ল্যান করলে খুবই ভালো ব্যাপার, কারণ বাড়ি থেকে যদি খাওয়ার দাওয়ার নিয়ে আসো খুব ভালো লাগবে। এখানে পাখি টাকি অনেকগুলোই আছে, আপাতত আমার পাখি দেখার খুব ইচ্ছে নেই, আমার একটু বাঘসিংহ দেখার খুব ইচ্ছে। এই পাখিগুলো এখানে আছে, আর এখানের পুরো প্রজাতি কী আসোই বিষয় সবটাই এখানে ডিসক্রাইব করা আছে, তোমরা পারলে দেখে নিও। আর এই হচ্ছে রাস্তা, খুব ভালো, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে এখানে কোনো ম্যাপ আমি দেখতে পেলাম না ভেতরের। তো ম্যাপে না, ম্যাপ না থাকলে যেটা সবথেকে বড় প্রবলেম আর কি, যে ম্যাপ না দেখলে কী করে বুঝবো যে কোথায় কী আছে, হয়তো আছে আমি দেখতে পাচ্ছি না, কারণ বিশাল বড় এরিয়া। দেখি এখানে কী আছে আপাতত। এখানে যেটা মনে হচ্ছে টাইগার, মানে বাঘ আছে, দেখে নিই একটুখানি বাঘটা। বাহ, মানে বাঘের তো রোগা রোগা পাটকা বাঘ, কারণ যেহেতু জায়গাটা ছোট, একটা বাঘের প্রচণ্ড বড় জায়গা লাগে তার নিজে তৈরি হতে, বা নিজের কী বলে, নিজেকে নিজের শরীর তৈরি করতে, মানে একটা বাঘ তো প্রচুর জায়গা নিয়ে থাকে, তো সেই অর্থে এখানে বাঘের জায়গাটা কম। আর এখানে হচ্ছে আমার বন্ধু, মানে আমার অনেক বন্ধুরাই আছে গিরগিটি, তো এখানে গিরগিটি আছে, প্রচণ্ড বাজে গন্ধ বাবা। চলো 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 এখান থেকে চলো, বেশি গিরগিটি দেখে লাভ নেই, কিন্তু আমার কিরম একটা লাগছে দেখেও, মানে শরীরটা কিরম করছে ব্যাপারে, কিন্তু ফোকাস হচ্ছে না ভালো করে। এত ছোটো ছোটো গিরগিটি কি কামড়ায়, এই তোমরা কি জানো কেউ গিরগিটি কি কামড় দেয়? তাই এখানে পাখিটা কি দেখে আপাতত আমি ফোনের গুগল ম্যাপটা অন করলাম, কারণ বুঝতে পারছি না কোন দিকে গিয়ে কোন দিকে। তোমরাও পারলে ভেতরে একটুখানি গুগল ম্যাপটা দেখে নিও, কারণ এই দেখো ফ্রি টয়লেট আলিপুর জু, কলকাতা জু টয়লেট, তো এইটা করে নিলে খুব সুবিধা হয় আর কি, কোন দিকে কী আছে দেখতে সুবিধা হয়। এখন আমরা যাচ্ছি একটুখানি হাতি টাতি দেখতে, এদিকে রাস্তা দিয়ে হাতি দেখাচ্ছে, তো চলো হাতি দেখি। এই দেখো হাতি, আমার সবথেকে প্রিয় অ্যানিমেলের মধ্যে হচ্ছে হাতি, আমার খুব ফেভারিট, কারণ আমার হাতির মুখটাই মনে হয় হাসি হাসি। দেখো
আর এখানে হচ্ছে সিংহের দরবার, এখানে সিংহ আছে, যদিও এখানে সিংহই বসে আছে, সিংহটা কোথায় জানি না, হয়তো লাস্ট আমি দেখেছিলাম হয়তো যে খুনিটা মারা গেছে, তো একা একাই সিংহী বসে আছে। সিংহ দেখে আচ্ছা এই তো দেখাচ্ছে এখানে 30 মিটারের মধ্যে হচ্ছে তোমার এইটা, তারপর বাঘ, হ্যাঁ সাপ, সাপ আমি যাবো না দেখতে, সাপ আমার খুব বাজে লাগে। আর এই দেখো এখানে হচ্ছে ইমো পাখি, ইমো পাখির মাংস আমি খেয়েছি, কিন্তু এদেরকে দেখার পর আমার খুব মানে আমার খুব খারাপ লাগছে, কেন আমি ইমো পাখির মাংস খেলাম, এত সুইট এত সুইট, ও মাই গড। এটা হচ্ছে জলহস্তি, এদিকে পরপর পরপর সবকটাই তুমি দেখতে পারবে। তারপর এখানে জিরাফ, আর জিরাফগুলোকে দেখে আমার দূর থেকে মনে হলো যে এতগুলো জিরাফ, মনে হলো যে কিছু কিছু জিনিস বোধহয় সিমেন্ট দিয়ে তৈরি, মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তারপর দেখলাম না নড়ে চড়ে, ওরে বাবা, কিন্তু জিরাফটা প্রচণ্ড ভালো পোজ দেয়, আর আমার সামনে ক্যামেরার সামনে এসেও পোজ দিয়েছে অনেকবার, আমার ভালো লেগেছে। আর প্রচণ্ড প্রবলেম জিরাফদের, আমি একটা জিনিস দেখলাম যে খাওয়ার যদি পড়ে যায় নিচ থেকে তাদের তুলতে প্রচণ্ড প্রবলেম হয়, এই দেখো কত স্ট্রাগল করে ওদের কিছু তুলতে হচ্ছে খাওয়ারটা, আহারে। আর প্রচণ্ড সুইট, আমার জিরাফকে খুব ভালো লেগেছে, দেখতে একটু বেখাপ্পা বাট সুন্দর দেখতে অন্যরকম, বাট পার্সোনালিটি আমার খুব ভালো লেগেছে, বেশ শান্ত স্বভাবের, একটু এদিক সেদিক যাচ্ছে, মানে আলাদাই একটা ব্যাপার। এখানে মানুষজন বসে আছে, আমরা এখন যাচ্ছি টাইগার দেখতে, বিভিন্ন রকম টাইগার, কিন্তু কোথায় আছে জানি না, এই মানে এত বড় এরিয়া তো, আর আমার ভালো লাগছে না ঘুরতে, হয়তো টাইগার ফাইগার দেখে বাড়ি চলে যাবো, ভালো লাগছে না। আর আমার সঙ্গে যে বন্ধুরা এসছে, দুটো বন্ধু, ওরাও বলছে ভালো লাগছে না চল ঘুরে আসি, যদি ওটা বন্ধু আর বন্ধুর ছেলে এসছে, কিন্তু বন্ধুর ছেলের বলছে আমার ভালো লাগছে না পাপা বাড়ি যাবো, এবার চলো। এখানে টাইগার দেখতে পেলাম না, তো এইখানে টাইগার আছে, টাইগারটাকে দেখতে পাই কিনা দেখি, আমার সৌভাগ্য হয় কিনা। ওরে ঘুমাচ্ছে, আর মানুষ এত উত্তপ্ত কেন করে আমি বুঝি না, উনি ঘুমাচ্ছে ওনাকে কেন মানে এরমভাবে কু পা কু কা করছে, প্লিজ এটা করবেন না আপনারা, ঠিক আছে। এই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, খেয়ে দে, মানে দুপুরের একটা ভাত ঘুম দিচ্ছে মনিরমটা টাইপের, এত ভিড় দেখতেও পারি না, শ্যুট করব কি, তো চলো তবুও দেখে নিই, বাচ্চাদেরই তো আনন্দ, বাচ্চারা এখানে দেখছে দেখছে সব কিছু করছে আর কি, আনন্দ হাততালি পাততালি দিচ্ছে, আমি তো বুড়ো বাচ্চা গেছি আর কি আর বলবো। যাই হোক, তো বাঘটাক দেখা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে বাঘকে দেখার জন্য বাঘের একটা বাড়ি, মানে বাঘ যেভাবে থাকে এরকম সুন্দর একটা তৈরি করে দেওয়া হয়েছে, এখানে কাঁচের উপর দিয়ে বা কাঁচের ভেতর দিয়ে তোমরা দেখতে পারবে, কিন্তু বাঘ হয়তো ওপার থেকে আমাদের দেখতে পাচ্ছে কিনা আমরা জানি না, কি সুন্দর। আর এই একটা জিনিস ভালো, গার্ডেনিং হচ্ছে সেখানে, যেহেতু অনেক কর্মীও নিয়োগ হয়, তো একটা জিনিস কাজের একটা সংস্থান এটা হতে পারে, এটা ভালো ব্যাপার। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব, কারণ আর ভালো লাগছে না। একটা ছোট্ট ট্রিপ, ছোট্ট ভিডিও, তোমরা দেখো পারলে কেমন লাগলো আমাকে জানিও। আর এখানে এত মানুষজন, আর মানে কেন একটা অস্বস্তি হচ্ছে, এত ঘুরেছি এত হেঁটেছি, আমি ভাবছি কেন 25th December আসবো, এখানে এসে সারাদিন থাকবো, খাওয়া দাওয়া করবো, মজা করব, দেখি যদি আসি অবশ্যই ভিডিও করব, আর ভিডিও না আসলে কিছু কী আর করা যাবে, অন্য জায়গায় হয়তো যাব। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই হয়তো আমি এন্ড করব, তবু একটু দেখিয়ে নিই পুরো ব্যাপারটা, পুরো কত মানুষ বসে আছে। আর তোমরা যারা প্লিজ আলিপুর জুতে এসেছো এর আগে বা আসতে চাও আমাকে জানিও, আমি বেশ ভালো লাগবে আমার, যে আমিও গিয়ে এসেছি, তো তোমরা যদি আসো আমার ভালো লাগবে, আর যারা কলকাতা থেকে দেখছো আর কি, যারা কলকাতার বাইরেও অনেকেই আছে যারা আলিপুর জুতে ঘুরতে আসো, জানিও আমাকে, হয়তো দেখা হয়ে যাবে কোনো দিন, আলিপুর জুতেই তো আমি থাকি, বুঝতে পারলে, ওই যে ভালুক, ভালুকটাই আমি। চলো আপাতত আমি এখন গাড়িটা বুক করব, গাড়ি বুক করে দেখি কোথায় কী আছে, আর গাড়িটা কোথায় আছে। টাটা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বাই।